সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে আর বিশেষ করে আপনাদের শরীরের জন্য খুবই উপকারে আসবে। তো রেসিপিটার জন্য আমার যা কিছু লাগতেছে, এটা আপনারা সবাই চেনেন কম বেশি, এটা হচ্ছে থানকুনি পাতা, যার ওষুধি গুণাগুণের কথা আমি বলে শেষ করতে পারবো না, তো আমি বলতেও চাচ্ছি না, আপনারা সবাই জানেন। আজকে আমি এই থানকুনি পাতা দিয়ে আর এই টাকি মাছ দিয়ে বোনা করব। আশা করি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে, তো আমার তার জন্য লাগবে। এখানে আছে পেঁয়াজ, ব্লেন্ডার করা পেঁয়াজ, এখানে আছে ব্লেন্ডার করা টমেটো, এখানে আছে হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার গুঁড়ো, আছে আদা রসুন, জিরা পেস্ট, আছে ধনে পাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, সাথে লাগবে তেল। তো প্রথমে আমি একটা পেস্ট তৈরি করব মশলার। এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে পেঁয়াজ ব্লেন্ডার করা, আর হচ্ছে টমেটো ব্লেন্ডার করা, এগুলো একসাথে দিয়ে দিলাম। রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা এক টেবিল চামচ করে আছে, এগুলো আমি সাথে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলোকে আমি ভালো করে মেখে নেব একসাথে। তো আমি সাথে একটু তেলও দিয়ে দেব। এই মশলাটাই এই রান্নার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে মশলা রেডি করে রান্না করে খেয়ে দেখবেন একদিন, যদি কখনো রান্না না করে থাকেন অবশ্যই এভাবে একদিন রান্না করে খাবেন, খুব ভালো লাগবে আশা করি। তো আমার এখন এই মশলা, তো আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়ে চুলা জ্বালিয়ে দিলাম, এখন দিয়ে দেব তেল। যেহেতু আমি মশলার সাথে তেল দিয়েছি তাই এখানে একটু কম দেব। আমার তেল দেওয়া হয়ে গেছে, এখানে আমি কোনো গরম মশলা ব্যবহার করব না, তাহলে মশলাটার টেস্ট নষ্ট হয়ে যাবে। তো আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি কিন্তু পেঁয়াজগুলো ভালো করে ভাজবো না, হালকা একটু বাদামি কালার হয়ে আসলে আমি দিয়ে দেব রেডি করে রাখা মশলাগুলো। এখন আমি মশলাগুলো খুব ভালো করে ভেজে নেব, খুব ভালো করে মশলাগুলো ভাজতে হবে। মশলাগুলো ভাজার উপর বিশেষ করে আপনার রান্নার টেস্ট বাড়বে। যারা কখনো এই রান্নাটা করে খাননি, প্লিজ আমার অনুরোধ থাকবে আপনারা একবার হলেও রান্নাটা করে খাবেন, খুব ভালো। শরীরের জন্য যেমন উপকার হবে, খাওয়ার টেস্টটাও পরিবর্তন হবে। এখন আমি বাটিটা ধুয়ে, মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দেব মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখা ভালো, মশলার পেস্ট তৈরি করার সময় আমি কিন্তু লবণ দিয়েছি, আপনারা খেয়াল করেছেন কি না জানি না। এই লবণ দেওয়ার কারণে আমার মশলাগুলো কিন্তু ফুটতেছে না, ছিটতেছে না তেলের উপরে। আর যদি আমি লবণটা না দিতাম তাহলে মশলা কিন্তু ছিটে যেত। তা আপনারা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, মশলা দিয়ে সাথে সাথে লবণ দিয়ে দেবেন, তাহলে কিন্তু ছিটবে না, আপনার রান্নাঘর ময়লা হবে না কিংবা আপনার গায়ে পড়ার কোনো ভয় থাকবে না। তা আমি এখন মশলাগুলোকে পোড়া পোড়া করেই ভেজে নেব, যত পোড়া পোড়া করে ভাজবো আমার রান্নার স্বাদটা তত বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি টাকি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে সাদা করে নিয়েছি। অনেক সময় দেখা যায় কি, টাকি মাছ কালো থাকে তো অনেকে পরিষ্কার করতে পারে না ভালো করে। তো একটা স্টিনারে নিয়ে যদি ভালো করে ঘষে নেওয়া হয় তাহলে টাকি মাছগুলো খুব সুন্দর হয়ে যায়, কিংবা পাটার মধ্যে ঘষে নিলেও টাকি মাছগুলো খুব সুন্দর হয়ে যায়।
তাই ভালো করে কষে নিয়েছি। টাকি মাছগুলো দেখতে অনেক ভালো লাগতেছে। আমার মশলাটাও কষানো হয়ে গেছে, পোড়া পোড়া ভাব চলে এসেছে। এখন আমি টাকি মাছগুলো দিয়ে দেব। টাকি মাছগুলো এখন আমি দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মশলার সাথে টাকি মাছগুলোকে মিশিয়ে দেব। দিয়ে আমি দু মিনিট ঢেকে রেখে দেব। আমি মশলার মধ্যে মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি যা করব, থানকুনি পাতা আমি কেটে ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে রেখেছি। এখন আমি মাছের উপর দিয়ে থানকুনি পাতাগুলো দিয়ে দেব। দিয়ে আমি একটু মাছের সাথে মিলিয়ে দেব। দিয়ে আমি আবার ডেকে দেব। আমি কিন্তু এখনো পানি দেইনি, আর পানি এখনো দেবও না। দেখতে পাচ্ছেন আমি মশলার উপরে তেলের উপরে ভালোভাবে কষাচ্ছি। হাত দিয়ে এভাবে প্যানটা ধরে নাড়িয়ে দিতে হবে, এতে করে নিচে লাগার সম্ভাবনা, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তা আমি এভাবে মাঝে মধ্যে নেড়ে চেড়ে দেব, আর এটাকে ভালো করে কষিয়ে নেব। এখন আমার মাছগুলো কষানো হয়ে গেছে, মনে হচ্ছে যে নিচ থেকে ফুটে আসতেছে। এই সময় ঠিক পানি দিতে হবে। তো আমি সামান্য একটু পানি দেবো, পরিমাণ মতো, বেশি দেব না। পানি দিয়ে ভালো করে নেড়ে দেব। এই পানি দিয়ে মাছগুলো সিদ্ধ হয়ে বোনা বোনা হয়ে যাব। আমার মাছগুলো নেড়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি আবার ডেকে দেব, যাতে করে মাছগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো আমার থানকুনি পাতা দিয়ে টাকি মাছ রেডি। আমি লবণ চেক করে দেখেছি, লবণ হয়েছে, সব ঠিক আছে। আপনারা মাঝে মাঝে চেক করে দেখবেন। তো আমি এখন দুই টুকরো কাঁচামরিচ দিয়ে দেব, দুইটা কাঁচামরিচ, আর দিয়ে দেব ধনে পাতা। দিয়ে আধা মিনিট ঢেকে রাখবো কাঁচামরিচের গন্ধটা ছড়ানোর জন্য। আমার থানকুনি পাতা দিয়ে টাকি মাছ রেডি। টাকি মাছ বোনা থানকুনি পাতা দিয়ে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি আমার এরকম আরও রেসিপি পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবেন, যাতে করে আমার নতুন ভিডিও আপলোড করলে আপনারা খুব সহজে পেয়ে যান। তো আজকের মতো আমি এখানেই বিদায় নেব, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।